গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে কিন্তু বিশাল বড় একটা আপডেট চলে আসছে। তো সেই আপডেটে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের যে ডিএ, ঠিক আছে, সেই ডিএ টাকাটা তারা কিন্তু পাচ্ছিল না। এর জন্য কিন্তু তারা বারবার এটা নিয়ে প্রোটেস্ট করছিল, আন্দোলন করছিল। তো সেটা নিয়ে তোমাদের জন্য কিন্তু একটা খুবই সুখবর রয়েছে। তো সেই সুখবরটা কি ডিটেলসে আমরা কিন্তু উইথ প্রুফ আমরা কিন্তু সেটাকে দেখবো, ঠিক আছে। তো তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবো এবং ভালো লাগে লাইক করবে। আর চ্যানেলে নতুন থাকলে পরে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু দেখো লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে, সেই লাল রঙের সাবস্ক্রাইবটাকে টিপে রাখবে, যাতে এরকম ধরনের ভিডিও সর্বপ্রথমে পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো চলো সমস্যা না করে যে মেন বিষয়টি সেটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত দেখো আমি তোমাদের বলে দিচ্ছি যে কি বলছে। অবশেষে রাজ্যে সরকার দিল ডিএ মামলার কপি। তো ডিটেলসে আমরা এটা দেখি কী লেখা রয়েছে। দেখো হিন্দুস্তান টাইমস বাংলার কিন্তু খবর এটা। কি বলছে, অবশেষে রাজ্য সরকার দিল ডিএ মামলার কপি, জানালো কনফেডারেশন, পাঠানো হবে বিকাশের কাছে। কি বলছে যে আগামী সোমবার মানে 29 আগস্ট তোমার কি বলছে ডিয়ারনেস অ্যালায়েন্স বা ডিএ নিয়ে দায়ের করা রিভিউ পিটিশন শুনবে কলকাতা হাইকোর্ট। তার আগে শেষ পর্যন্ত রাজ্য সরকারের তরফে সেই মামলার কপি পাঠানো হয়েছে বলে দাবি করলো কনফেডারেশন অব দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বিস্তারিতভাবে বিষয়টি দেখো এখন কী লেখা রয়েছে, যে এই যে ভাতাটা রয়েছে নিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে অ্যান্ড আগামী 29 আগস্ট এই পিটিশন শুনবে কলকাতা হাইকোর্ট। অবশেষে রাজ্য সরকার তরফে এই মামলার কপি পাঠানো হয়েছে বলে দাবি করলো। তো রাজ্য সরকারের কর্মচারীদের ফেডারেশন তরফে জানা হয়েছে আইনজীবী ফিরদোস শামীমকে এই কপি তুলে দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় কী বলা রয়েছে এখানে ডিটেলস দেখো। সপ্তাহ দুয়েক আগে রাজ্য সরকার কর্মচারী ডিএ অ্যালায়েন্স মামলার ফের হাইকোর্টে দ্বারস্থ হয় নবান্ন এবং সেই পিটিশন হাইকোর্টে শুনতে রাজি হলেও কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তরফে অভিযোগ করা হচ্ছিল যে রাজ্যের তরফে মামলার কপি দেওয়া হয়নি। তো বেসিক্যালি এখানে দেখো ওভারঅল আমি তোমাদের বলে দিচ্ছি, ওভারঅল এখানে জিনিসটা কী, যে যারা মনে করো ডিএ পাচ্ছিলে না বাট তোমাদের যারা ডিএ নিয়ে প্রোটেস্ট করছে তাদের জন্য কিন্তু সুখবর যে তোমাদের এই ডিএ নিয়ে কিন্তু আগামী 29 আগস্টে কিন্তু কলকাতা হাইকোর্টে শুনানি রয়েছে। সেখানে কিন্তু এটা নিয়ে তারা ডিসকাস করবে যে এই ডিএ সম্বন্ধে, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস দেখো উল্লেখযোগ্য ব্যাপার যেটা হচ্ছে যে গত 20 মে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে, মানে সে যে রায়টা তারা দিয়েছিল সেই রায়টাকে কিন্তু আবার তারা পুনর্বিবেচনা কিন্তু করবে, এটা নিয়ে এখানে বলা রয়েছে। এবং আলাদা একটা কি যে বিষয়টি যেটা যে গত 20 মে রায়ে কী বলা হয়েছিল যে গত 20 মে হাইকোর্ট 3 মাসের মধ্যে রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া 31% ডিএ মিটিয়ে দিতে বলেছিল, অর্থাৎ 19 আগস্টের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেই সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগেই রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য, আর যে মামলা 29 আগস্ট শুনবে কলকাতার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো বেসিক্যালি এখানটা কী যে 20 মেতে, ঠিক আছে, যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল যেখানে বলেছে যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারের কর্মচারী যারা রয়েছে তাদেরকে 31% ডিএ মিটিয়ে দিতে হবে। তো সেটা লাস্ট ডেট ছিল তোমার হচ্ছে 29 আগস্ট। তো সেই অনুযায়ী ডেট লাস্ট ডেটের আগে কিন্তু সে কী করেছে রাজ্য সরকার, তারা একটা রিভিউ পিটিশন দাখিল করেছে, ঠিক আছে। সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগেই তারা রিভিউ পিটিশন দাখিল করেছে, যেটারই শুনানি কিন্তু 29 আগস্ট হবে এবং সেইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেখানেই কিন্তু ডিসাইড হবে যে তোমাদের যে ডিএটা সেই ডিএটা তোমরা কবে পেতে চলেছো, ঠিক আছে। তো এটা ভালো লাগলে পরে লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং এছাড়াও আরেকটা বিষয় রয়েছে যে তোমাদের যারা বকেয়া ডিএ এলে তোমাদের যে আয়কর বাবদ মোটা টাকা কাটবে কিন্তু রাজ্য সরকারি যে কর্মচারী রয়েছে তাদের, কিন্তু এইটার থেকে তোমরা ছাড়ও পেতে পারো। কীভাবে করে ছাড় পেতে পারো এইটার থেকে দেখো তোমাদের বিভিন্ন রকমভাবে কিন্তু প্রসেস রয়েছে, সেই প্রসেস থেকে তোমরা কিন্তু এটাকে ছাড় পাবে। কী বলছে যে কেন্দ্রীয় সরকারের যে কর্মচারীরা বকেয়া বেতন বা বকেয়া ডিএ পেয়েছেন তারা আয়করের ধারা 89-এর অধীনে কর ছাড়ের দাবি করতে পারেন, ঠিক আছে। তো এই অনুযায়ী তোমাকে করতে পারবে, না হলে পর তোমাদের কিন্তু একটা ট্যাক্স কাটবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এটাই ছিল আপডেটটা। So thanks for watching my video.